ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত। নবীনগর থেকে সাধন সাহা জয়ের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কণিকারায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প। উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকারা গ্রামের পেশাজীবী সংগঠনের উদ্যোগে শনিবার দিনব্যাপী এই চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে 10 জন চিকিৎসক 1000-এরও বেশি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। পরে পেশাজীবী সংগঠনের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুস্তফা আশরাফ, সাংবাদিক মোহাম্মদ আরজুমিয়া, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন সরকার, ডাক্তার মোহাম্মদ সায়েমুল হুদা, ডাক্তার তৌহিদুর রহমান প্রমুখ। আজকে সত্যি কথা বলতে গিয়ে আমি খুব অভিভূত এবং কণিকারা যে একটা উদ্যোগ নিয়েছে, বিভিন্ন কার্যক্রম করে থাকে, এর মধ্যে চিকিৎসা সেবাটা একটি অন্যতম। এই ধরনের মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি নিজে চিকিৎসা সেবা 2011 সাল থেকে আজ 2018 10 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়ে আসছে অষ্টমবারের মতো। আমরা আশা করি ভবিষ্যতেও আমরা এই কার্যক্রমটা আরও উন্নতভাবে করার পরিকল্পনা আমাদের আছে। কণিকারা পেশাজীবী সংস্থা করেছি, এটাতে আমরা প্রতি বছর এখানে একটা চিকিৎসা ফ্রি চিকিৎসা ক্যাম্প করি, রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া আমরা কণিকারা গ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মগুলো জড়িত, কবরস্থান উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নের সাথে আমরা জড়িত, এই পেশাজীবী সংস্থা জড়িত এবং সব কাজগুলোতে আমরা একসাথে গ্রামের উন্নয়নের জন্য কাজ করি। এই চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের কর্মকর্তারা। জাহাঙ্গীর আলম ইমরুল, ঐতিহ্য, কুমিল্লা। আধুনিক হয়েছে যে আপনার 16 কোটি